আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আছি কুমিল্লার ধর্মসাগর পাড়ে, আর আজকে আপনাদের দেখাতে যাচ্ছি আমরা বেলপুরি। আজকে আমরা কুমিল্লা ধর্মসাগরের পাড়ে খাবো বেলপুরি। আমাদের বেলপুরি তৈরি করতেছে এই বেলপুরি মামা, সে অসাধারণভাবে তৈরি করতেছে তার বেলপুরি আর সেই মশলা দিয়ে। আর আজকে আমরা খাবো একটু ঝাল স্পাইসি টাইপের বেলপুরি, কারণ আজকে একটু মজা হবে এই। আর বেলপুরিটির সাথে আমাদের দিয়েছে তার সেই বেলপুরি তৈরির মশলা, তারপরে কিছু শশা কুচি, সাথে দিয়েছে তার বিভিন্ন সিক্রেট মশলা, হালকা উপরে দিয়েছে মরিচের গুঁড়া এবং তেঁতুল টক, মিষ্টি তেঁতুল টক। আর আজকে আমরা বেলপুরি খাচ্ছি নাইম, আমি ও মমিনুল ইসলাম। আর আমাদের বেলপুরি খাওয়া আমরা রাস্তায় দাঁড়িয়ে খাচ্ছি, সব ফুটপাতের বেলপুরি, তবে স্বাদটা অসাধারণ ছিল আর দেখতেও অসাধারণ ছিল। প্রতিটা প্লেট বেলপুরি নিয়েছিল আমাদের কাছ থেকে 30 টাকা করে, আর আমরা অনেক মজা করেছি আর মজার সাথেই খাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই বেলপুরিটা দারুণ ছিল, আর আমরা খুব দুষ্টমি করতে করতে খাচ্ছিলাম বেলপুরিটা, মামার সাথে দুষ্টমি করতেছিলাম। তো সব মিলিয়ে ভালো আনন্দে কাটলো। নাইমেকে সর্বশেষ লাস্টে ও অনেকগুলো মরিচের গুঁড়া নিল এবং সাথে নিল হচ্ছে মিষ্টি টক, আর খেয়ে বলতেছে না কোনো ঝাল লাগেনি, কিন্তু প্রচণ্ড ঝাল লেগেছিল ওর। সবাই ভালো থাকবেন।